হ্যালো ভিউয়ার্স, আপনাদের ফোনে যদি ভাইরাস থেকে থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের ফোনের ভাইরাসগুলো দূর করবেন, এবং আপনাদের ফোনে যদি ভাইরাস থেকে থাকে তাহলে আপনারা কিভাবে বুঝতে পারবেন। তো আপনাদের ফোনে যদি ভাইরাস থেকে থাকে তাহলে আপনারা সেটা বোঝার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা শেষ পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবেন। তো আপনাদের ফোনে যদি ভাইরাসগুলো আপনারা মুক্ত করতে চান তাহলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো অনেক সময় আপনাদের দেখা যায় যে আপনাদের ফোনটা একা একাই কাজ করে, অথবা আপনাদের ফোনটা স্লো হয়ে যায় বা ল্যাগ করে, হ্যাং করে। তো আপনারা ভাইরাস দূর করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে চলে যাবেন, আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লোগো থাকবে, আপনারা এখান থেকে লোগোতে ক্লিক করে দেবেন। তো লোগোতে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের চলে আসবে এখানে প্লে প্রোটেক্ট। তো আপনারা এখানে প্লে প্রোটেক্টে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ভাইরাস থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনাদের ফোনে যদি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লে প্রোটেক্টে চলে আসার পর আপনারা এখান থেকে স্ক্যান করে দেবেন। তো স্ক্যান করে তারপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা ভাইরাস থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। তো তারপরে আপনাদের যে সেটিংস করতে হবে, তো সেই সেটিংস করার জন্য আপনাদের সর্বপূর্ণ মানে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হচ্ছে। তো স্ক্যান হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাসটা থাকবে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে আনইনস্টল করে দিতে পারবেন। এবং এখান থেকে যদি আপনাদের কোনো মানে অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ভাইরাস না থাকে তাহলে আপনারা সে যে কাজটি করবেন, তো এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো এখান থেকে আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো হারামফুল অ্যাপস কিন্তু এখানে লেখা উঠেছে, মানে আমার ফোনে কিন্তু কোনো প্রকার ভাইরাস নাই। তো আপনারা এখান থেকে কিন্তু স্ক্যান করে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ফোনে কোনো প্রকার ভাইরাস আছে কিনা। তো এখান থেকে আমি সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংসে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যেখানে মানে আপনার অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যেখানে মানে কোনো অ্যাপস কি এখানে মানে কোনো অ্যাপ্লিকেশন কি আপনারা ডাউনলোড করেছেন, এবং ডাউনলোড করার পর যদি আপনাদের ফোনে যদি সমস্যা দেখায় তাহলে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই এখান থেকে আনইনস্টল করে দেবেন। এবং আপনাদের ফোনে যদি মানে কোনো অ্যাপ্লিকেশনে যদি সমস্যা না থাকে তাহলে আপনারা এখান থেকে কী করবেন, আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা ক্লিয়ার ডেটা করবেন। তো ক্লিয়ার ডেটা করলে কী হবে, আপনাদের ফোনের মানে অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে তাহলে আপনারা সেই এখান থেকে ক্লিয়ার ডেটা করলে কিন্তু আপনাদের ভাইরাসগুলো কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডেটা লেখা আছে, আপনারা এখান থেকে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার ডেটা করে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে কিন্তু ভাইরাসগুলো দূর করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন, এই কাজগুলো করলে কিন্তু আপনাদের ফোনের ভাইরাসগুলো কিন্তু থাকবে না। এবং আপনাদের ফোনের যদি ভাইরাস নাই দূর হয় তাহলে আপনারা যে কাজটি করতে পারবেন, আপনাদের ফোনটা আপনারা এখান থেকে রিসেট করতে পারেন। তো রিসেট করলে কিন্তু আপনাদের ফোনের যে যে প্রকার সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু এখানে থাকবে না। তো ফোনটা কীভাবে রিসেট করতে হয়, অবশ্যই আপনারা হয়তো বা রিসেট করে ফেলতে পারবেন। আপনাদের ফোন রিসেট করা মানে আপনাদের কোনো কঠিন কাজ না, আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফোনটা কিন্তু রিসেট করতে পারবেন। তো আপনারা এখান থেকে সিস্টেমে আসার পর কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রিসেট অপশন আছে, আপনারা এখান থেকে রিসেট কিন্তু আপনাদের ফোনটা করতে পারবেন। তো আপনারা যদি আপনাদের ফোন রিসেট না করতে পারেন অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টে জানান আপনারা যে কীভাবে নেট ফোন রিসেট করতে হয়। তো অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা এই কাজগুলো করলে কিন্তু আপনাদের ফোনের কখনোই ভাইরাস আসবে না, এবং ভাইরাস যদি এসে থাকে তাহলে আপনারা এই কাজগুলো করলে কিন্তু আপনাদের ফোনের ভাইরাসগুলো আপনারা দূর করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনের ভাইরাসগুলো দূর করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।